অর্থাৎ এটা অ্যাপ্লিকেশন লেয়ারে আছে কাজ করবে, যেটা আচ্ছা আসছে আজকে অ্যাপ্লিকেশন থেকে, লেয়ারে। রাইট, আজকে থেকে আমরা যখন কোন ডকুমেন্টেশন পড়ব, যখন কোন লোড ব্যালেন্সার নিয়ে পড়তে যাবো, AWS এর লোড ব্যালেন্সার, গুগল ক্লাউড লোড ব্যালেন্সার, আমরা সব সময় দুইটা জিনিস মাথায় খেয়াল রাখবে, এটা হচ্ছে লেয়ার 4 আর একটা লেয়ার 7। ঠিক কি? লেয়ার 4 আর লেয়ার 7। ঠিক কি? আবার বলি, আমরা লেয়ার 4 লোড ব্যালেন্সার আর কি লেয়ার 7 লোড ব্যালেন্সার। ওকে, লেয়ার 4 টা কি আর লেয়ার 7? ওকে, সো সরি, লেয়ার 7 হচ্ছে আমরা যখন কোনো রিকোয়েস্ট পাঠাই, ঠিক আছে, আমরা যখন কোনো রিকোয়েস্ট পাঠাই, রিকোয়েস্ট কি হয়, আমাকে খেয়াল করি, এই HTTP রিকোয়েস্টগুলো কি একটা বডি থাকে না এরকম করে রাখা থাকে? HTTP HTTP রিকোয়েস্ট আমরা কেউ দেখছি, জাস্ট যদি কেউ দেখি, এটা ইন্সপেক্ট করে দেখি, তাহলে আমি কি দেখবো যে এর মধ্যে একটা বডি থাকতেছে বা হাবি যে কোনো কিছু থাকতেছে, রাইট? একটা জিনিস থাকে না, পাথ, কোন পাথে যাচ্ছে রিকোয়েস্ট, কোন এই কোন পাথে যাবে, মানে এন্ড পয়েন্টটা কোন থেকে থাকে না, এইটার বেসিসে অথবা খেয়াল কর কিসের বেসিসে, এইটার বেসিসে অথবা আইটার বেসিসে একটা হোস্ট, হোস্ট কি হতে পারে, আমি উঠতেছি একবার, API ডট সার্ভার 1 ডট কম অথবা হচ্ছে API ডট সার্ভার 2 ডট কম, তার মানে আমার একটা দুই ধরনের রাউটিং সে করতে পারে, দুই ধরনের লোড ব্যালেন্সিং সে করতে পারে, দুই ধরনের ইউজ করে সে লোড ব্যালেন্সিং করতে পারে, সেটা একটা কি, একটা হচ্ছে হোস্ট বেস, একটা কি পাথ বেস। আমার লেয়ার 7 রাউটিং বা লেয়ার 7 লোড ব্যালেন্সিং কয় ধরনের হয়? দুই ধরনের। দুই ধরনের কি কি? হোস্ট বেস আর পাথ বেস। পাথ বেস, এটা মুখস্থ হয়েছে সবার? লেয়ার 7 কয় ধরনের? তার মানে লেয়ার 4 এ লেয়ার 4 এর ঘটনাটা কি? লেয়ার 4 হচ্ছে TCP অর UDP লোড ব্যালেন্সার। আচ্ছা, এবার হচ্ছে কথা আসছে, তাহলে লেয়ার 4 আর লেয়ার 7 এর মধ্যে পার্থক্যটা, তাই না? লেয়ার 4 এবং লেয়ার 7 এর মধ্যে পার্থক্য কথা, এই মনে কি মনে হয়? এটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই সিস্টেম আমরা যখন ডেভঅপস কোনো সিস্টেম ডিবাগ করতে যাই, এই জিনিসগুলো মাথায় রাখতে হয়। করে ফ্রি লিনাক্স ইনস্টল দিবি, বাস লিনাক্স তো পরে আইপি ক্যাপিটাল নিয়ে দেখেছি, বই তো কাছে পয়েন্ট 7 এ মার্চ হয়ে যখন একটা শুরু রিকোয়েস্ট হলো, সেটা নিয়ে অ্যাপ্লিকেশন প্র্যাকটিক্যাল জিনিসটা ঢালাই দিবি না? আমাদের মাথা সবার আগে ল্যাপটপ ঢালাই দিবি না? হ্যাঁ বলুন ভাই। জাভা প্রোগ্রামিং করবে, রিয়েল প্রোগ্রামিং করতে হবে, সে ওটাকে আবার বানায় ওর মতো করে, করে ওই রিকোয়েস্টটা আবার ব্যাকএন্ড সার্ভারে কাছে পাঠায়। যেমন এটা আপনার লেয়ার 7 প্রক্সি সার্ভার অথবা লেয়ার 7 লোড ব্যালেন্সার, ওর কাছে রিকোয়েস্ট আসতেছে, ও রিকোয়েস্টটা পড়তেছে, পুরো রিকোয়েস্টের বডি সবকিছু সে পড়তেছে, পরে রিকোয়েস্টটাকে রিইনিশিয়েট করতেছে, করে তারপরে ধরেন এখানে যে ব্যাকএন্ড সার্ভার আছে সেখানে পাঠাচ্ছে। তার মানে কি, ঘটনা রিকোয়েস্টটা কয়বার হচ্ছে খেয়াল করেন, রিকোয়েস্টটা দুইবার হচ্ছে। প্রথমে সে কি করছে, রিকোয়েস্টটা সে পাচ্ছে, অ্যাকসেপ্ট করছে, তারপরে কি করতেছে, আবার পাঠাচ্ছে, রাইট? ব্যাপারটা এরকম না, আমি কি বুঝাতে পারছি সবাইকে? হ্যাঁ ভাই। ওকে, নেক্সট ব্যাপারটা, তার মানে এখানে ঘটনাটা কি ঘটতেছে, আমার লেয়ার 7 কি হচ্ছে রিকোয়েস্টের প্রক্সি সবসময় এভাবে কাজ করে, ও রিকোয়েস্ট নেয়, নিয়ে কি করে আরেকটা রিকোয়েস্ট জেনারেট করে, তারপর ধরো একটা রিকোয়েস্ট এখানে পাঠালে, একটা রিকোয়েস্ট এখানে পাঠালে, এভাবে লোড ব্যালেন্সিং করতে পারে। আচ্ছা, এবার লেয়ার 4 এ আসে। লেয়ার 4 কি হয় জানেন, এইটা ধরো আপনার ইউজার, এটা কিন্তু কি স্টেটলেস, তাই না? এখানে একটা স্টেটলেস কানেকশন ক্রিয়েট হয়, রিকোয়েস্ট ডাটা পাঠায়, এখান থেকে ডাটা নিয়ে আসে, এর সাথে ডাটা পাঠানো শেষ, ডাটা ব্যাক করা শেষ, কানেকশন বন্ধ, মানে এখানে কোনো কানেকশন ধরে রাখে না কেউ, রাইট? তাই না? ওকে, আচ্ছা, লেয়ার 4 এ একটা ধরেন আপনার ইউজার,
লেয়ার 4 এ যেটা হয় ও রিকোয়েস্ট জেনারেট করে এখানে রিকোয়েস্ট আসলো লেয়ার 4 রিকোয়েস্ট আসছে আসার পরে লেয়ার 4 কি করে বারবার আমার কিছু জিনিসপত্র আছে এইখানে একটা স্টেটফুল কানেকশন ক্রিয়েট করে মানে এই ইউজার একটা এসটিপি রিকোয়েস্ট ধর করলো সেটাও এই পাথে যাবে সেকেন্ড রিকোয়েস্ট কোন পাথে যাবে এই পাথ দিয়ে যাবে যতক্ষণ পর্যন্ত একটা কানেকশন ওপেন এই পাথটা ওপেন আমি কি বুঝতে পারছি এখন মনে আমাকে ক্লিয়ার হয়নি রাইট এখানে কি হচ্ছে ওয়ালাইকুম আসসালাম আক্তার আমি তোমাকে ভিডিও ভাই আচ্ছা আর একটু উদাহরণ ক্লিয়ার হয়ে যাবে যদি আমি একটু এই জিনিসটাকে কোথায় কোনটা ইউজ হয় যেমন এই লেয়ার্স ফোর লোড ব্যালেন্সার গুলো কোথায় ইউজ হয় জানেন লেয়ার ফোর লোড ব্যালেন্সার গুলো ইউজ হয় হচ্ছে ইয়া ইট ক্যান বি ইউজ ইন ওয়েব সকেট অথবা সবচেয়ে বেশি ইউজ হয় যেমন ধরেন আপনার একটা মাই সিকুয়েল এর রেপ্লিকা ক্লাস্টার আছে তিনটা রেপ্লিকা আছে মাই সিকুয়েল তিনটা রেপ্লিকা আছে তিনটা রেপ্লিকাতে আপনি লোড ব্যালেন্স করে ট্রাফিক পাঠাবেন ইন্টার রেপ্লিকাতে আপনি লোড ব্যালেন্স করে ট্রাফিক পাঠাবেন এখন এখানে কি আপনি লেয়ার 7 ইউজ করতে পারবেন আসসালামু আলাইকুম প্রথম কোশ্চেন এনিওয়ান না আসসালামু আলাইকুম আমরা এখানে লেয়ার 7 ইউজ করতে পারবো না কেন পারবো না কারণ আমার তো ডেটা হোস্ট বা প্যাথে প্যাথ বেসে আসছে না আমি দেখছিলাম উপরে একটা এটা তো প্যাথ বেসে আসছে না তাহলে কি করতে হবে এখানে হচ্ছে চিনতে পারছেন লেয়ার 4 এ করতে হবে লেয়ার 4 এ ঘন করলে ঘন কি হবে এটা আপনার ব্যাকএন্ড সার্ভার এই ব্যাকএন্ড সার্ভার ও একটা কি করবে কানেকশন ক্রিয়েট করবে তাই না আমরা কি করি ব্যাকএন্ডে কানেকশন পুল ক্রিয়েট করি না আমাদের যে তোফকটা একবার দিলাম না সেই এই কানেকশনগুলো কি করবে একটা পারসিস্টেন্ট কানেকশন ধর এই কানেকশন ক্রিয়েট করলো তাহলে ও যদি একটা কানেকশন ক্রিয়েট করে এই কানেকশনের পাথটা কিন্তু কি এঙ্গেজ এইখানে থাকবে আমি কি বুঝতে পারছি আজ পাথটা কিন্তু এঙ্গেজ মানে এই পাথটা সে যতক্ষণ পর্যন্ত ব্যাকএন্ড সার্ভার আমি এই কোর্সটা পরে করব রেকর্ড থাকতে আপনার দুইটা ব্যাকএন্ড সার্ভার দুইটা কন্টেইনার কয়টাতে কানেকশন করে পারসিস্টেন্ট কানেকশন করা কি করে স্টেটফুল কানেকশন কয়টা কয়টা সার্ভারে ক্রিয়েট করে আছে কয়টা সার্ভারে ক্রিয়েট করে আছে দুইটাতে রাইট যত রিকোয়েস্ট আছে সে তার সে কোথায় ফেলতেছে যত রিকোয়েস্ট আছে সে কোথায় ফেলতেছে এই দুইটাতে রাইট তাই না আচ্ছা এইটা তাহলে কি ইউজ হচ্ছে কোনো এইটা কি কোনো কাজ ইউজ হচ্ছে না এটা তো ফাঁকা রাইট তাহলে এটা ফাঁকা তার মানে এইখানে আমরা লোড ব্যালেন্সিং করতেছি কিন্তু আসলে প্রপারলি লোড ব্যালেন্সিং হচ্ছে না কারণ কি এখানে লোড ব্যালেন্সিং কোন 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 ইস্যু করা এখানে আছে আরডিএস আরডিএস এর ব্যাপারটা কি আরডিএস হচ্ছে মাই সিকুয়েল এর আরডিএস আছে এটা হচ্ছে মাস্টার আর এগুলো সব কি একটা করে রেপ্লিকা ক্রিয়েট হচ্ছে ওই যে অফিসে
ওকে এখন প্রবলেম হলো যত কানেকশন আগে কানেকশন পরি করে কানেকশন ক্রিয়েট করছিল সবগুলো কানেকশন কোথায় ইউজ হচ্ছিল এই দুটো সার্ভার ইউজ হচ্ছে এখন এদের যখন সিপিইউ ইউটিলাইজেশন 85% হয়ে গেছে সাথে সাথে আরডিএস কি করছে 85 নরমাল যতটুকু মনে করে 45% এটা হওয়ার পর সাথে আরডিএস কি করছে একটা সার্ভার লক করছে কিন্তু এর ইউটিলাইজেশন দেখা 2% এটা ইউটিলাইজেশন একটু পরে হয়ে 75% কেন লোড ব্যালেন্সার ওই অন্য রেপ্লিকায় ব্যালেন্স পাঠায় লোড পাঠাইছে যাচ্ছে কারণ কি আমরা কি ইউজ করি আমরা যখন কোডিং লিখি আমরা একটা জিনিস ইউজ করি না যে পুরো সিঙ্গেল টোন প্যাটার্ন বা হচ্ছে ওই আপনার কি যেন বলে এটা কানেকশন পলিং করি কানেকশন পলিং এর কনসেপ্ট কি কানেকশন ওপেন হবে ক্লোজ হবে ওপেন হবে ক্লোজ হবে 20টা কানেকশন ওপেন করে তখন তার মানে কি এই 20টা কানেকশন কি সে বারবার ইউজ করবে রাইট এই 20টা কানেকশন কোথায় ইউজ হয়ে আছে এখানে আর এখানে আমি কি বুঝাতে পারছি মানে গুরুত্বটা কতটুকু মানে আমি আমি আর কি হচ্ছে যে আপনার কথা যেটা বুঝতেছি ধরেন হচ্ছে যে কানেকশন পুলের ব্যাপারে কাজ করে যে মাসখানেক একটাতে মানে নতুন কানেকশন যেগুলো আসবে সে আপনার লোড ব্যালেন্সার তো ওইটা নতুন কানেকশনগুলো হচ্ছে যে 3 নম্বর দিতে পারবে আমি যে আছে কানেকশনগুলো আছে ওগুলো বন্ধ করার আগে সে হচ্ছে 2 নম্বরে লোড কমাইতে পারবে না কিন্তু কোন আবার আবার 20 40টা কানেকশন অলরেডি সার্ভারে আছে এইটাতে 20টা আছে এইটাতে 20টা আছে ওকে আমি কিন্তু আমার এখানে ব্যাকএন্ড সার্ভার বানাই নাই তাহলে 40টা কানেকশন কি ড্রপ করছে কিন্তু আমার যখন সার্ভার লোড হবে যে 45 থেকে যখন 75 হইছে হ্যাঁ তখন কি হচ্ছে অ্যাকচুয়ালি নতুন কানেকশন 3 নম্বরে তৈরি করার কথা ছিল 3 নম্বরে ও করবে কিসের বেসিসে কানেকশনই তো এখানে নাই তাই আর কি তৈরি করতে হচ্ছে না এটাই কানেকশন তো কানেকশন অলরেডি ব্যাকএন্ড সার্ভার পোল করে বসে আছে अवेलेबल নাই এখানে তো ওকে ডাটা কি করতেছে এখানে করছে কি ও ডাটাটা স্ট্রিম করে মানে সেটা আপনি ডেস্কুল করে চালাচ্ছেন ও হয় এই পাথে চালাবে অথবা কি এই পাথে যাবে বেসড অন হোয়াট কয়টা পাথ করা আছে মানে 20টা পাথ তাহলে 20টা পাথ কিভাবে করা আছে এই যে একটা পাথ তারপরে কি আর একটা পাথ সরি তারপরে কি এরকম কয়টা পাথ আছে বলেন তো হ্যাঁ আপনি 20টা কানেকশন পোল ক্রিয়েট করছেন তার মানে কয়টা পাথ আছে না 20টা এরকম 20টা পাথ আছে তাই না এটু এটু তো বুঝতে পারছেন এখন আমার এই ব্যাকএন্ড কি নতুন কোনো কানেকশন ক্রিয়েট করতেছে যদি না করে তাহলে হচ্ছে বটলনেক অ্যাকচুয়ালি হচ্ছে ব্যাকএন্ড না এটা কি লোড ব্যালেন্সারের দোষ যে আমার পয়েন্টটা আমার না লোড ব্যালেন্সার বলতে আপনি তো এই লোড ব্যালেন্সার আপনি আপনি যদি আমার ব্যাকএন্ডে না লেখেন আপনি আমরা ব্যাকএন্ডে কি করি ব্যাকএন্ডে কানেকশন মাইসিকল বন্ধ করে কানেকশন কি বন্ধ করি না জাভা বা যে কোনো অ্যাপ্লিকেশন কানেকশন পোর্ট ওপেন করে রেখে দিই না হুম অনেকে তো কি করে জাস্ট সিঙ্গেলটন ইউজ করে থাকে যে এই কানেকশন অবজেক্ট যদি একবার ক্রিয়েট হয়ে থাকে তাহলে তুমি আর ক্রিয়েট করো না তার মানে কি আমরা একই কানেকশন অবজেক্টে কি করি বারবার ইউজ করতেছি না যে কানেকশন অবজেক্ট আমরা বারবার ইউজ করতেছি ওই কানেকশন তো পার্সিস্টেন্ট অংশ কি থেকে গেছে আছে অলরেডি তো যে কানেকশনটা অলরেডি ইউজ করতেছে এর উপর দেশে কি পাঠাচ্ছে এসকিউএল কোয়েরিগুলো পাঠাচ্ছে তাহলে হিট হচ্ছে কোথায় যদি হচ্ছে যে মানে 5টা যদি আন্ডার পারফরমেন্ট হয় বন্ধ হয়ে যাবে না আমি তো কোথাও বলি নাই যে কানেকশন আন্ডার পারফরমেন্ট আমি বলছি এখানে 40% থেকে 75% উঠে যাচ্ছে তখনও কানেকশনগুলো কি হয় নাই ওগুলো তো যেই 40টা ওপেন আছে ওই 40টা তো আর মানে যেহেতু ওগুলো স্টেটফুল ওগুলো তো বন্ধ করতে পারবে না হ্যাঁ মানে আমার পয়েন্ট হচ্ছে যে এইটাই তাহলে আমার যে সময় আমি যে স্কেল করলাম লাভটা কি হলো কোনো লাভ নাই কিন্তু এটা দোষটা হচ্ছে যে এই ব্যাকএন্ডের না দোষ আর মানে আমার কথা হচ্ছে মানে আমি কি বুঝাতে পারছি যে লেয়ার 4 এ আমি যদি এভাবে লোড ব্যালেন্সিং করি তাহলে প্রবলেম কি হতে পারে একটু কেন জি ভাই তাহলে এটা এবারে হচ্ছে যে দোষ হ্যাঁ দোষ ব্যাকএন্ডের ব্যাকএন্ড কে ব্যাকএন্ড কিভাবে সামলাতে হবে কিভাবে সামলাতে হবে জি
কিভাবে সামলাবো? ঠিক আছে, এবং ব্যাকএন্ড সিস্টেম তৈরি করতে বলে। হ্যাঁ, ব্যাকএন্ড নতুন একটা ইনস্ট্যান্স তৈরি করতে পারে। লাভ কি হলো ওই ইনস্ট্যান্স? হ্যাঁ, নতুন একটা ইনস্ট্যান্স তৈরি করতে পারে। ঠিক আছে, কোন হচ্ছে লোড ব্যালেন্সার অ্যাকচুয়ালি হচ্ছে কি নাম্বারটা তো লোড ব্যালেন্স করবে? এই এই প্রবলেম শুধুমাত্র যে আমরা পড়ছি তা কিন্তু না, এই প্রবলেমে নেটফ্লিক্সও পড়ছে। এই প্রবলেমটা যেটা ঠিক আছে, সো মানে ব্যাপারটা হচ্ছে আমি এটা বলার কারণ হচ্ছে কি, লেয়ার 7 হলে কি ঘটনা ঘটতো বলেন তো? ধরেন লেয়ার 7 সাপোজ MySQL কাজ করে, লেয়ার 7 কিন্তু এই পাথটা নাই, স্টেটফুল পাথটা নাই। আমাকে রং বুঝেন না, আমি এত কিছু বলতেছি একমাত্র বোঝানোর জন্য যে এই পাথ একটা স্টেটফুল পাথ, মানে কি এই যে পাথ ক্রিয়েট করা আছে পাথের উপর ডাটা যাচ্ছে। আর লেয়ার 7 এ কি হচ্ছে, একটা রিকোয়েস্ট আসলো ও এখানে টিসিপি, আচ্ছা পুরো ফ্লোটা দেখে, এখন পুরো ফ্লো দেখলে ক্লিয়ার হবে। ক্লায়েন্ট রিকোয়েস্ট, প্রথমে কি হবে, টিসিপি হ্যান্ডশেক, টিসিপি হ্যান্ডশেক, এটা হচ্ছে আমার লোড ব্যালেন্সার সার্ভার লেয়ার 7। ওকে, টিসিপি কানেকশন, প্রথমে কি হ্যান্ডশেক করলে পরে কি হয়, এসিকে, তারপরে কি, সরি এসিকে না, কি প্যাকেট বলে প্রথম প্যাকেটটারে, সিঙ্ক, তাহলে এক অ্যাকনলেজমেন্ট প্যাকেট, তারপরে এই দিয়ে এটা হচ্ছে মাত্র কি টিসিপি হ্যান্ডশেকিং হইলো। আরে টিসিপি হ্যান্ডশেকিং হইলো রাইট, আচ্ছা টিসিপি হ্যান্ডশেকিং হইলো, ওকে, এরপরে কি ও HTTP ডাটাগুলো পাঠাইলো। এই লেয়ার 7 কি করলো, ডাটাগুলো নিলো, ও আরেকটা টিসিপি কানেকশন ক্রিয়েট করলো ব্যাকএন্ড সার্ভারে, করে ডেটা পাঠাইলো, পাঠানো শেষ রেসপন্স আসলো, এখানে রেসপন্স পাঠাইলো, এই ডাট এই কানেকশন ক্লোজ, এখানে কানেকশন ক্লোজ, ক্লিয়ার? এটা লেয়ার 7। লেয়ার 4 এ কি হচ্ছে, রিকোয়েস্ট আসলো, এই যে টিসিপি কানেকশন, তারপর কি হলো, ও টিসিপি হ্যান্ডশেকিং হলো, এরপরে কানেকশনটা খোলা রেখে দিচ্ছে। এও কি করতেছে, এই যে টিসিপি হ্যান্ডশেক, কানেকশন খোলা রেখে দিচ্ছে, এখান থেকে ডাটা পাঠাচ্ছে, ওই ডাটা এই পাথ দিয়ে পাঠা দিচ্ছে। এরকম কতগুলো পাথ তৈরি করা আছে, ওখানে একটা 20টা, ওই 20টা পাথ ডাটা আছে স্টেটফুল। তার মানে সাধারণত যেটা করে নেটফ্লিক্স বড় বড় কোম্পানি যেটা করে, র্যান্ডমলি কানেকশনকে ড্রেন করে। তার মানে কি, ধরেন এটা এখানে একটা আছে, আপনি স্টক এসটিক একটা প্রসেসে র্যান্ডমলি একটা কানেকশনকে ড্রেন করে, ড্রেন বলতে ধরেন ওর কানেকশন পুলিংয়ে লেখা আছে যে 22টা পর্যন্ত ম্যাক্সিমাম কানেকশন একটা ব্যাকএন্ড সার্ভার নিতে পারবে, তুমি 17টা কানেকশন পুলকে সবসময় ইউজ করো, বাকি 5টাকে সবসময় কিসের উপর রাখবা, কেন MySQL ইউজ করা যাবে না? লেয়ার 7 ইউজ করা যাবে না, তার কারণ হচ্ছে যে MySQL এর যে ডাটাটা পাস হচ্ছে ওটা তো আমার TCP আকারে বা UDP আকারে পাস হচ্ছে, এখানে তো হোস্ট বেস বা মানে প্যাথ বেস ডাটা আসছে, রাইট? দ্যাটস হোয়াই লেয়ার 7 এর আমরা কি দেখি বলুন তো। আচ্ছা এবার একটু বলি, লেয়ার 4 এর লোড ব্যালেন্সার কি হচ্ছে, ও কিন্তু প্যাকেটের কিচ্ছু পড়ে না, খালি সোর্স আইপি ডেস্টিনেশন আইপি পড়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, SIP ডেস্টিনেশন আইপি, এগুলো মানে ও নেটওয়ার্কের প্যাকেটগুলো দেখে, কিন্তু লেয়ার 7 কি দেখে, কোন প্যাকেট দেখে, পুরো অ্যাপ্লিকেশনের যে ডেটা প্যাকেট সেটাকে ইন্সপেক্ট করে। তাহলে কোনটা ফাস্ট ড্রাইভে বলেন তো? লেয়ার 4, লেয়ার 4। আচ্ছা আপনার কি MySQL এর ভিতর ইন্টারনাল প্যাকেট ডাটা কি যাচ্ছে এটা দেখার দরকার আছে ভাই, রাকিব ভাই? না দরকার নেই, না ভাই দেখার দরকার। তাহলে আপনি কি লেয়ার 7 এর রাউটিং করবেন? না লেয়ার 4। কথা হচ্ছে যে এবার আমরা কোশ্চেন আসি, কার কি কোশ্চেন করতে পারি আমরা,
কনফিউশন ঠিক আছে কোশ্চেন করতে পারি কারণ কি আমরা আজকে আমরা যে ল্যাবটা করব সেটা হচ্ছে যে আমরা এনজিনএক্স একটা কনফিগারেশন লিখব এনজিনএক্স দুই ধরনের কনফিগারেশন লেখার চেষ্টা করব আজকে হয়তো পারবো না লেয়ার 4 আর কি লেয়ার 7 এই দুটো কনফিগারেশন আমরা কিসে ঢোকাবো ডকার ফাইলে লেখার চেষ্টা করব ঠিক আছে লিখে এইটা থেকে আরেকটা কন্টেইনার এনজিনএক্স কে আরেকটা কাজে যদি ইউজ করা যায় সেটা কি ওয়েবস ওয়েব সার্ভার আপনি আমি স্ট্যাটিক ফাইল কে সার্ভ করব আমি স্ট্যাটিক ফাইল কি করব জাস্ট সার্ভ করব সার্ভ করব কি কি সার্ভ করা যায় তাহলে ইঞ্জিনিয়ার সফটওয়্যার ইউজার কোথায় যাবে এই যে আমরা রিঅ্যাক্টের যে ফন্টেনগুলো হ্যাঁ ফন্টেন সার্ভ করার জন্য আবার এটা এটা কিন্তু হয় না ধরনের যে আরে কিছু সাইট আছে না এসে লেখা আপনার হচ্ছে যেগুলো হচ্ছে সার্ভার সাইড রেন্ডারিং সেগুলো কিন্তু ইউজ করা যায় না কেন না কারণ সার্ভার সাইড রেন্ডারিং কি করে কন্টেইনারের ভিতরে ডাটা নিয়ে আসে নিয়ে এসে ওইখানে রেন্ডারিং করে ডাটা পুরো পাঠায় হিসাব করে ওকে অর্থাৎ নেক্সট জেএস বা ওদেরকে ওদের ক্ষেত্রে আমি ইউজ করতে পারবো না নেক্সট জেএস বা নাজেএস এটা ইন্ডেক্স ইউজ করা যাবে না ওকে তো আমরা কি করব ডকার ফাইল দিয়ে কি করব এই যে এনজিএক্স শিখব এনজিএক্স ডকার ফাইলকে এনজিএক্স এক জায়গায় ইউজ করব হচ্ছে কি লেয়ার 4 লোড ব্যালেন্সার হিসেবে এই এখানে একটা কন্টেইনার থেকে ওটাকে ইউজ করব ওয়েব সার্ভার হিসেবে এক ট্রাফিক একবার এখানে যাবে একটা এখানে যাবে এটা একটা কন্টেইনার এটা একটা কন্টেইনার এটা একটা কন্টেইনার আমরা করব ওকে আচ্ছা এবার কোশ্চেন আসি আমি জানি লেয়ার 7 লেয়ার 4 শুনে শুনে আমার মাথায় হয়ে গেছে কেন লেয়ার 4 এর লোড ব্যালেন্সার একটা তো এজেন্টস বলে না আর কি কি আছে যেটা আইডিয়া দিতে ভাই আমার একটা কোশ্চেন আছে সেটা হচ্ছে যে আই যে ই কি যে নেটফ্লিক্স এর যে উদাহরণটা দিলেন ওরা যে ই আরবিট্রারি কানেকশন ক্লোজ র‍্যান্ডমলি কানেকশন ক্লোজ করে এখন ধরেন আমি একটা কানেকশন দিয়ে ডাটা পাসিং চলতেছে ওরা কিসের বেসিসে আসলে র‍্যান্ডমলি কানেকশন ক্লোজ করতেছে ওই যে আমি র‍্যান্ডমলি কানেকশন ক্লোজ করি তাহলে তো আমার যে কোনো একটা ক্লায়েন্ট দেখা যাচ্ছে লগইন অবস্থায় আছে লগ আউট হয়ে যাবে না না ওইভাবে করে করে না যে কোয়ারি চলতেছে একটা লাইভ কোয়ারি চলতেছে সেই সেই কানেকশন সাথে আইডল টাইম ধরে করে হ্যাঁ কানেকশনকে গ্রেসফুলি গ্রেসফুলি আগে কি করে আচ্ছা একটা ব্যাপার আছে যে আমরা কোড লেখার সময় একটা জিনিস লিখি না গ্রেসফুল শাটডাউন হ্যাঁ মনে আছে কি কারণ গ্রেসফুল শাটডাউন ডকারে দেখা যায় বেশি ডকার কন্ট্রোল স্ট্যাক দিয়ে দেখা যায় সো ওইটাই আচ্ছা সাড়ে 9 একটা টাইম ধরে একটা মেজার মত ঠিক আছে ওকে আচ্ছা সো আর কোনো কোশ্চেন আছে কোশ্চেন কি করলে আমরা নালে ল্যাবে চলে যাব আমার একটা কোশ্চেন ছিল ভাই আপনি 153 স্ল্যারি জান 1 লেয়ার 4 নিয়ে ওকে এই যে আপনার যেটা ছিল এল 7 হুম আপনি ফার্স্ট রিকোয়েস্ট আসলো এটা আপনি আবার অর্থাৎ সেকেন্ড ডেস্টিনেশনে পাঠাচ্ছে বাম পাশে এটা নিয়ে কথা বলছি আমরা যে আপস্ট্রিম মানে ধরেন আমি সার্ভারকে রিকোয়েস্ট করলাম এনজিনএক্সকে এনজিনএক্স রিকোয়েস্ট করবে আপনার প্যাসেঞ্জার প্যাসেঞ্জার নামক আরেকটা সার্ভারকে যেটা মনে করেন রুবি অ্যাপ্লিকেশন রান করে আচ্ছা আপস্ট্রিম তো আমরা ডিফাইন করি আপস্ট্রিম ডিফাইন করি কাকে এনজিনএক্স যখন আপস্ট্রিম মানে হচ্ছে যখন কারো কাছ থেকে আমি ডাটা নিয়ে আসতেছেন সেটা আপনি কি আপস্ট্রিম যেমন ধরেন বাংলাদেশের আপনি যদি নেটওয়ার্ক ফাইল চেক করেন বাংলাদেশের আপস্ট্রিম কোথায় মানে আপস্ট্রিমটা শেষ মানে বাংলাদেশের আপস্ট্রিম কে সিঙ্গাপুর সিঙ্গাপুর রাইট বুঝতে পারছি মানে আপস্ট্রিমটা হচ্ছে যেমন আপনি যদি কিওয়ার্ড হিসেবে চিন্তা করেন তাহলে এখানে কি আপনার একটা সার্ভার যখন আপনি কনফিগার করতেছেন তাহলে আপস্ট্রিমটা কি এনজিনিয়ার যখন কনফিগার করতেন তখন আপস্ট্রিমটা কি যার কাছ থেকে আমি ডাটা পাবো সব রিকোয়েস্ট যার কাছে যাবে আমার ক্ষেত্রে ধরেন আপস্ট্রিম হচ্ছে যে সার্ভারে আমার অ্যাপ্লিকেশন রান হচ্ছে রাইট এটাই ওকে আচ্ছা আর কোনো কোশ্চেন
কিছুটা ক্লিয়ার ওকে আই থিংক আমরা এসে চলে যাই সাফাত ভাই আমি স্ক্রিন শেয়ার অফ করতেছি হ্যাঁ ভাই আপনি স্ক্রিন শেয়ার করতে পারেন সাফাত ভাই একটা প্রবলেম আমি ফেস করতেছি কয়েকদিন ধরে আমি একটা ডকার একটা ইমেজ মানে একটা কন্টেনারে একটা পোর্ট বাইন্ডিং করে আমি যখন একটা কন্টেনার রান করলাম তখন আমি যে আই পাবলিক আইপি অ্যাড্রেস দিয়ে আমি পোর্ট দিয়ে যখন আমি ব্রাউজার হিট করতেছি তখন আমার সাইট ক্যানট বি রিচ আসতেছে এটা আমি এটা কোয়ারিটি প্রবলেম পেয়েছি এটা যখন টিসিপি ডাম করে করে আচ্ছা দেখি এটা ই করে এটা টিসিপি ডাম করে করে দেখতে হয় মানে আমি তো টিসিপি ডাম মানে দেখাইছিলাম যে প্যাকেট আপনার কোন কোন তো যাচ্ছে ফারস্টে কোথায় দেখতে হবে যেমন ধরেন এই যে এখানে ভাই সাফায়েত ভাই আপনি সাফায়েত ভাই এর রান করেন তো সার্ভিস 1 কে রান রান করেন সার্ভিস 1 ওকে রান করেন এখন এই সার্ভিস 1 তো নাই বিল টি আচ্ছা ইমেজ চলে গেছে একটু বিল দিতে হবে ওকে মাঝে মাঝে দেখা যায় যে ডকার থেকে একটা এরর পাওয়া যায় এই যে ডায়ার টিসিপি লুকআপ রেজিস্ট্রি সার্ভার মিসবিহেভিং এটা কয়েকদিন ধরে পাচ্ছি এটা সার্ভিস স্টার্ট করতে হবে তো না না এই এটা হচ্ছে যে কোনো একটা ইমেজ পুল করার সময় এই ফারস্টে এই এররটা দিচ্ছে প্রথমবার তারপর বা দিচ্ছে সার্ভিস 2 আপ এইবার দেখেন আমরা যদি এবার ই করি কে যেন বলে আরেকটা টার্মিনাল ওপেন করে হ্যাঁ ডকার পিএস দেন আচ্ছা দেখেন তো কোথায় বাইন্ড হইছে সার্ভিস 1 5000 এ 5000 আচ্ছা তাহলে আপনি এবার আপনার এই কম্পিউটার এটা কি লিনাক্স নাকি ম্যাক লিনাক্স নেট স্ট্যাক টানেল পি দেন আপনি ভালো নেট স্ট্যাক স্পেস টি ইউ এন এল পি আচ্ছা এখন দেখেন তো ওই 5000 পোর্টটা খুঁজেন এই যে 5001 আর 5000 উপরে যান উপরে যান এগুলো সব হচ্ছে IPv6 ও সরি এই পরে খুঁজেন হ্যাঁ 5000 কোন ইন্টারফেসের সাথে বাইন্ড হইছে কল করছেন 0.0.0.0 মানে হচ্ছে দুইটা ইন্টারফেসে বাইন্ড হইছে দুইটা ইন্টারফেস মানে কি কি এবার আপনি যেটা করেন IP config কমান্ড দেন সরি if config এবার দেখেন আপনার হচ্ছে অনেকগুলো ইন্টারফেস আছে হ্যাঁ ভাই আমার ইন্টারফেস মেইনলি হচ্ছে যে এন ইএনপি 1 হ্যাঁ এবার আপনি যেটা করেন টিসিপি লেখেন টিসিপি ডাম সুডো টিসিপি ডাম ড্যাশ আই টিসিপি ডাম ড্যাশ আই তারপর যে ওই ইন্টারফেসের নাম লেখেন ইএনপি 1 এস 0 ওকে আর আরো আছে এবার খেলো আবার না সুডো টিসিপি ডাম আই ইএনপি 1 এস 0 স্পেস ডিএসটি ডিএসটি মানে কি ডেস্টিনেশন ডেস্টিনেশন তারপর স্পেস পোর্ট পোর্ট 5000 স্পেস 5000 ওকে এন্টার দেন ওকে এইবার রিকোয়েস্ট করেন আপনার ব্রাউজার থেকে ওই 5000 ওপেন করেন রিকোয়েস্ট বলতে রিকোয়েস্ট ব্রাউজারে রিকোয়েস্ট পাঠান ব্রাউজার থেকে রিকোয়েস্ট পাঠান 5000 হ্যাঁ রিকোয়েস্ট পাঠিয়েছি আর এবার আপনি টিসিপি ডাম্পে যান লোকাল উইন্ডোতে আপনি কোথায় পাঠাইছেন রিকোয়েস্ট লিখিত কিভাবে পাঠাইছেন আমি এটা ওপেন করছি এই যে গেট রিকোয়েস্ট পেয়েছে একটা আচ্ছা আপনি রিকোয়েস্টটা পাঠাইছেন কোথায় খেয়াল করছেন আপনি ডাইরেক্ট কন্টেনারে পাঠাইছেন আচ্ছা আপনি পাঠাইতে বলতেছে হচ্ছে আপনার ইন্টারফেস আইপি কত ছিল ইন্টারফেস আইপি কত ছিল এখানে না আচ্ছা একটা টার্মিনাল ওপেন করেন
ওটা বন্ধ করে দেখা ওটা ওটা রাখেন আমি টাইম লোড করব ওকে কার কার স্পেস স্পেস এইচটিটিপি এইচটিটিপি তারপর আছে কোলন স্ল্যাশ স্ল্যাশ কোলন স্ল্যাশ স্ল্যাশ এবার আছে আপনার ওই ইন্টারফেসের আইপিটা ইন্টারফেস আইপিটা আপনি দেখছেন ইফ কনফিগ দিয়ে অন ফি হ্যালো ভাইয়া হ্যাঁ এবার দেন ওকে এবার আপনি হ্যাঁ এবার আপনি টিসিপি টিসিপি ডাম্প যান টিসিপি ডাম্প এখানে কোনো ই পাইনি এখানে কোনো রেসপন্স পাইনি ওকে তার মানে কি ও এখানে বাইন্ড হয় না নাকি লোকাল হোস্টে দেন তো লোকাল হোস্টে এই যে এখানে কার লোকাল হোস্ট দেন লোকাল হোস্ট কার লোকাল হোস্ট 5000 আপনি যখন লোকাল হোস্টে গেছেন তখন প্যাকেট কোন দিকে ঢুকতেছে লুপব্যাক ইন্টারফেস আচ্ছা লুপব্যাক ইন্টারফেস কি জিনিস আমি সাফাই দিয়ে বোঝানোর আগে আমি একটু বুঝাই দিই সবাইকে হোয়াট ইজ লুপব্যাক ইন্টারফেস আমি একটু স্ক্রিনটা শেয়ার করি লুপব্যাক ইন্টারফেস মানে হচ্ছে হ্যাঁ রাউটিং টেবিলে কি অ্যান্টেনা এজন্য হচ্ছে প্রবলেম হচ্ছে পরে দেখতে হবে এটা শুধু আচ্ছা ভাই আমি আমার স্ক্রিনটা শেয়ার করব ভাই এখন কি হয়ে গেল আসলে আমি এক জায়গায় স্ট্যাক আছি তো আই নিড টু আমার একটু ইট ইজ টু পাস মি টেক আউট ফর ইউ ওকে হ্যাঁ শিওর আচ্ছা এইটা দেখেন তাহলে এখানে কি হচ্ছে এটা হচ্ছে আমার কি ইন্টারফেস কম্পিউটার এখানে একটা ইন্টারফেস আছে নাম হচ্ছে লুপব্যাক লুপব্যাক হচ্ছে একটা ইন্টারফেস যার হচ্ছে কাজ কি এরকম লুপ করানো মানে হচ্ছে এখান থেকে যদি কোনো প্যাকেট বের হয় সে ঘুরে আবার কি এখান থেকে ঢোকে তার মানে কি হচ্ছে এটা ধরুন আপনার ব্রাউজার ওয়েব ব্রাউজার তাই না এটা আপনার ওয়েব ব্রাউজার এই ওয়েব ব্রাউজার এই ওয়েব ব্রাউজার আপনি লিখলেন লোকাল হোস্ট লোকাল হোস্টের ডিএন এই কত আইপি অ্যাড্রেস কত তো ডিএনএস নেম আইপি অ্যাড্রেস কত 127.0.0.1 যে এইটা কোন পোর্টে যাইতে চায় ও তো এই আইপি তে চলে আসছে যখন এখানে ঢুকলো তখন মানে কি ও কি ডেস্টিনেশন চলে আসছে না ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস কত 127.0.0.1 তাহলে তো এই আইপি অ্যাড্রেস চলে আসছে তারপর সে কি খুঁজবে একটা প্যাকেটে কয়টা পার্ট থাকে সোর্স আইপি তারপরে কি ডেস্টিনেশন আইপি তারপরে কি সোর্স পোর্ট ডেস্টিনেশন পোর্ট রাইট আর হচ্ছে কি ডেটা আপনার ব্রাউজার থেকে যখন ডেটা পাঠাচ্ছে তখন সোর্স আইপি কত ধরবে ব্রাউজারের আইপি অ্যাড্রেস তো নাই মানে হচ্ছে আপনার যে ইন্টারফেস দিয়ে বেরোবে সেটা 127 ধরলাম তাহলে ওইখান থেকে কিন্তু প্যাকেটটা বেরোবে ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস কোথায় কোথায় 127 কারণ কি আমি ডেস্টিনেশন কি দিছি আমি যখন ব্রাউজারে লিখতেছি http://localhost তখন ডেস্টিনেশন কোনটা লোকাল হোস্ট লোকাল হোস্ট মানে কি লোকাল হোস্ট ডিএনএস নেম আইপি অ্যাড্রেস কত 127.0.0.1 ওকে সোর্স পোর্ট কত সোর্স পোর্ট ব্রাউজারটা র্যান্ডম পোর্ট জেনারেট করে বললাম 3301 ডেস্টিনেশন পোর্ট কত
18 আমাদের ক্ষেত্রে কত 5000 রাইট এরপরে কি ডেটা তাহলে প্যাকেটটা কি করব বলুন তো প্যাকেটটা প্রথমে লিনাক্সের নেটওয়ার্কিং নেমস্পেসে ঢুকে প্রথমে কাকে ফেস করবে রাউট টেবিলকে রাউট টেবিলে কি লেখা আছে কেউ যদি 127.0.0.1 এ যেতে চায় তাহলে তাকে কোথায় যেতে হবে এল ও তে আপনি রাউট টেবিল খুঁজে দেখেন দেখবেন এখানে লেখা আছে তাহলে প্যাকেটটা কোথায় কোথায় আসবে এই এখান থেকে লুপব্যাকে আসলো লুপব্যাকের কাজ কি লুপব্যাকের কাজ কি এইখান থেকে প্যাকেট আবার ভিতরে ঢুকানো রাইট নাকি প্যাকেট ভিতরে ঢুকাই দিল তাহলে ভিতরে যখন ঢুকতেছে তার মানে কি ও তো ও তো ও ওর ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস কত ছিল ওর ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস কত ছিল 127 ছিল 100 ছিল ওখানে কি সে পৌঁছে গেছে পৌঁছে গেলে কি পারে তাহলে ওর এই আইপি লেয়ারটা কি আর দরকার আছে দরকার নাই তাহলে কোন এখন কোন লেয়ারে আসবে পোর্ট কত পোর্টে আসবে কত পোর্টে 5000 5000 পোর্টে যখন সে হিসাব করতে যাবে তখন কে হিট করবে আইপি টেবিল বলে ও তুমি 5000 পোর্টে যাবা তাহলে 5000 পোর্টে যাইতে হলে তোমাকে ডকারের কন্টেইনারে এই পোর্টে যেতে হবে এই পোর্টে এই আইপি তে রাইট আমি কি বুঝাইতে পারছি পুরো ব্যাপারটা ইজ ইট ক্লিয়ার জি ভাই আচ্ছা তাহলে আমরা যদি এখন এইখানে টিসিপি ডাম্পটা বসাই তাহলে কি দেখতে পাবো টিসিপি ডাম্প ড্যাশ আই কেন আই দিয়ে লুপব্যাক দিলাম আমরা কি এখন বুঝতে পারছি ডেস্টিনেশন পোর্ট কেন 5000 দিলাম বুঝতে পারছি এই কমান্ডটা কেন দিলাম ক্লিয়ার সবাই একটু জাস্ট মেসেজে বলতে হবে যে ইয়েস অর নো জি ভাই জি ওকে ঠিক আছে কুল তাহলে হচ্ছে তাহলে আমি বুঝতে পারলাম যে হ্যাঁ প্যাকেট এখানে দিয়ে তাহলে আমি একটু আগে কেন ওই আইপি ইন্টারফেসে প্যাকেট দেখতে যাচ্ছিলাম কেন বলেন তো কারণ দেখেছিলাম কন্টেন্টটা ওই ইন্টারফেসে বাইন্ড হয়েছে কিনা তাই না ঠিক আছে ওকে আচ্ছা ভাই শাফাত ভাই আপনি আবার একটু স্ক্রিনটা শেয়ার করেন ওকে ভাই ভাই আপনার যে ভাই কোন ভাই যেন প্রবলেমের কথা বলছিলাম আমি আসতেছি আমি হ্যাঁ একটু শেষ করি এটা শেষ করে আসতেছি আপনার ওকে ওকে লোকাল হোস্ট দেওয়ার পর টিসিপি ডাম্প ওপেন করে রাখছেন পাশে টিসিপি ডাম্প হ্যাঁ টিসিপি ডাম্প ওপেন করা আছে এখন কি আপনি কোন ইন্টারফেসে রিসেট করে বসে আছেন বলেন তো আলাদা ইন্টারফেস লুপব্যাকে হ্যাঁ স্যার স্যার ইএনএস হ্যাঁ ইএনএস এ রিসেট করে বসে আছেন তো ইএনএস থাকলে হবে আপনি প্যাকেট পাঠাচ্ছেন কোথা দিয়ে লুপব্যাক দিয়ে লুপব্যাকে তাহলে লিসেন করেন আচ্ছা এখানে লুপব্যাক এল ও এল ওর আইপি অ্যাড্রেস এ ওকে এটা লাগবে শুধু এল ও দিয়ে হ্যাঁ এল ও নাও আবার কল করব এখানে কল করে আবার যান যান আচ্ছা ডিস্টিক আপনি 5000 টা বাদ দিলেন তো দেখি কি হয় ঘটনা কি বুঝতেছে ক্লোজ করে আসলে একটু ওইখানে দেখলে হইতো যে ওইটা আসলে কোন পোর্টে বাইরের পোর্টটা কত ছিল ডেস্টিনেশন পোর্ট ডেস্টিনেশন পিরিয়ড পোর্ট বাদ দেন ডেস্টিনেশন পোর্ট বাইরের কথাটা বাদ দেন টিসিপি ডাম্পে ডেস্টিনেশন পোর্ট বাদ দিব হ্যাঁ পোর্ট ওয়ার্ডটা বাদ দিন পোর্ট দেন অনলি না না থাক হ্যাঁ দেন এরকম হ্যাঁ দেন এখন দেন তো
share screen. Sure. It's our con terminal to show what to say. Maybe root terminal, right? ওখান থেকে দেখলে হবে, ওখান থেকে দেখলে সুবিধা হবে, শুধু লেখা লাগবে না। ওকে, না এই যে এবার মেবি আমার প্রজেক্টের টার্মিনালটা শো করছে মাইক্রোসার্ভিস কমিউনিকেশন। ওকে, এবার আপনি এটা দেখেন, এখানে তো সব কমান্ডগুলো এনেবে রান করতে হবে। আর আপনি আপনি লেখেন সমস্যা নেই, টিসিপি ডাম্প, শুধু টিসিপি ডাম্প। না, আমি কন্টেইনারগুলো স্টক করে দিছি ভাইয়া। ওকে, রান করে আসেন, সমস্যা নেই, আপনি পাশে রান করে রাখেন, ওইটা দেখা তো আমার দরকার নেই, কন্টেইনার রান করতেছে করতেছে না। ওকে, টিসিপি ডাম্পের কমান্ডটা দরকার। রাইট, আগে কন্টেইনার রান করেন, দেন কার্ল করে টিসিপি ডাম্প। হ্যাঁ হ্যাঁ, কার্ল করলাম, টিসিপি ডাম্প রান করে তারপরে কার্ল করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেস্ট সুডো আইএমপি 0 টিসিপি ডাম্প। এবার সে কার্ল রিকোয়েস্ট পাঠাবো উই টার্মিনাল থেকে। হ্যাঁ দিয়েছি, এই যে আচ্ছা লিসেনিং হলো। হ্যাঁ দেখছেন কোথা থেকে আসছে প্যাকেটটা, দেখেন এখানে থাকছে একটা র্যান্ডম পোর্ট ক্রিয়েট হইছে, এই পোর্টটা কে ক্রিয়েট করছে? প্রত্যেক টিসিপি কানেকশনের ব্যাপারটা কি করে? এই যে আপনি ফার্স্টে থেকে যে সিঙ্ক প্যাকেট তারপরে এসকে প্যাকেট, এভাবে ওটা সিঙ্ক প্যাকেট না, সিকোয়েন্স নাম্বার, প্রত্যেকটা প্যাকেট সিকোয়েন্স নাম্বার থাকে, সিকোয়েন্স নাম্বার, এটা হচ্ছে সোর্স পোর্ট 59518। আচ্ছা আমরা কি সবাই এটা বুঝতে পারছি? আমরা ক্যামেরা দেখতেছি, এটা খুবই কনফিউজিং একটা ব্যাপার সবার জন্য, বুঝতে পারেন যে কানেকশন কি আসলে কোন ইন্টারফেসে লিসেন করতেছে। ঠিক আছে, আমরা আগে ক্লাসে কেন টিসিপি ডাম্প পড়াইছিলাম এবারে ক্লিয়ার? ঠিক আছে, ওকে ইমরান ভাই, এখন আমরা সবাইকে দেখালাম, এখন সবাই আপনার প্রবলেম কমপ্লিটলি বুঝতে পারবে। হ্যাঁ পারমিশন একটু সবাই ভাই বন্ধ করেন, সবাই পারমিশন দাও। হ্যাঁ ভাই অফ করিস। বেশ কি দেখা যাবে, হ্যাঁ দেখতে পাচ্ছি। আচ্ছা ভাই, এখানে যেটা হচ্ছে যে আমি একটা ইমেজ বানিয়েছি একটা কন্টেনার, আমার দেখি অবস্থা কি। হ্যাঁ কন্টেনার দেখি রান কর। আচ্ছা অনেকক্ষণ ধরে, এটা ক্লিয়ার করে না যাতে দেখতে পাবে সবাই। আসলে অনেকক্ষণ ধরে এটা এটা হ্যাং হয়ে গেছে। এটা আইবা ঢোকেন, ওর টার্মিনাল থেকে ঢোকেন। জি স্ক্রিন দেখা যাবে? দেখাচ্ছে, এতক্ষণ লাগার কথা না। I guess running is এই সব ক্ষেত্রে যখন দেখবেন কানেকশন হচ্ছে না বা কোনো ঝামেলা, সবার আগে যেটা করবেন লেখেন টেলনেট, টেলনেট স্পেস, আগে না আগে আগে সবাই আগে এন্টার চাপে দেয়, কেন বুঝি না, একটু ধৈর্য। হ্যাঁ টেলনেট, তারপর হচ্ছে ওই যে ডেস্টিনেশন কি, ওই দেখার ডিএনএস নেম আছে একটা, ইসিটি ইউজারের পরে, ইসিটি ইউজারের পরে যে, হ্যাঁ অ্যাড্রেস অ্যাট দ্য রেটের পরে যে লাইনটা। হ্যাঁ এটা, হ্যাঁ হ্যাঁ ওইটুকু একটু কপি করেন। আপনি কন্ট্রোল সি দিয়ে মনে কপি হইতেছে না, রাইট মাউস ক্লিক করে কপি করেন। দেখেন কানেকশন ক্লোজ করেন, কন্ট্রোল সি দিয়ে ক্লোজ করেন, এবার লাস্টে লেখেন স্পেস, আবার আপারে চাপ দেন স্পেস 22,
22 নাম্বার পোর্ট আছে আপনার এসএসএইচ পোর্ট এসএসএইচ এর জন্য পোর্ট হ্যাঁ এই এটাতে কানেক্ট হচ্ছে না তার মানে আমি আরেকবার একটু কানেক্ট করি এখান থেকে এটা মেবি সম্ভব না এটা এটা শেষ সার্ভার শেষ সার্ভার নাই এক্সিস্ট করে না এটা কোন রাফ করে অন করেন আপনি যখনই দেখবেন এখানে নাই তার মানে কানেক্টিভিটি নাই ওখানে কানেক্টিভিটি বলতে কিছু নাই মানে রিচ করতে পারবে না ওই আইপিটা অনলাইন আছে কিনা দেখলেই তো বুঝা যাবে ও ও টেলনেট 22 পোর্ট ওপেন নাই মানে আপনি এখানে দুসাবে ঢুকতে নাই সার্ভার নাই এখন কাজ করবে কেন কাজ করবে আপনি এটা টেলনেট করছেন হ্যাঁ এই যে ওকে এটা সবার জন্য বলি আপনি যে কোনো পোর্ট রিচেবল কিনা সেটাকে চেক করবেন কিভাবে এইভাবে এখন আপনি যেটা করেন নেট স্ট্যাট টানেল পি এই কমান্ডটা দেন দেখেছি এন্টার চাপ দেন দেখেন আপনার এই 8080 কত পোর্টে লিসেন করে বসে আছে কত এসে 8080 কার সাথে লিসেন করে বসে আছে এটা হচ্ছে IPv6 রেঞ্জ IPv4 রেঞ্জ দেখেন উপরে আচ্ছা এখানে এটা হলো এটা হ্যাঁ তাহলে আপনি কাজ করেন প্রথমে যেটা করেন কার্ল মানে কমান্ডটা দেন কার্ল HTTP কলন ড্যাশ ড্যাশ 0.0.0.0 তারপর হচ্ছে কলন 8080 কলন 8080 স্ল্যাশ টাইম আপনি এখন যদি কি বলতেছে ফিল্ড টোকেন ফিল্ড টোকেন তার মানে কি ও ডকার কন্ট্রাক্টের ভিতরে যাইতেই পারতেছ না ঠিক আছে আবার 8080 দেন আই একটা টানেল ওপেন করেন কি করবি আই একটা টানেল ওপেন করেন এবার হচ্ছে আপনি সুলো ডকার পিএস করেন এখানে করলাম ওটা ঝামেলা করতেছে তো ভাই এখানে করছে ভাই হ্যালো না এখানে ঢুকে ঢুকতে পারে না জি এবার যেটা করেন আপনি ওইখানে ঢুকতে হবে আমি তো এটাকে ইউজ করবো আপনি একটা সার্ভার থেকে ঢুকা যায় একটা সার্ভার থেকে ঢুকা যায় না দিস ইজ ইট লাইক এটা তো মানে জোকস না রাইট সব জায়গায় ঢুকা যাবে একটা থেকে যদি ঢুকা যায় তাহলে সব জায়গায় ঢুকা যাবে এখানে কোনো একটা ঝামেলা আছে আর একটা কোশ্চেন বই সবার এসএসএইচ নলেজ কেমন এসএসএইচ কিভাবে কাজ করে কেউ জানে মানে আইডিয়া আছে পাবলিক আইপি প্রাইভেট আইপি একটু ধারণা হয়েছে কিছু ভালো মতন সাইজের ইরর খেয়ে আর কি আচ্ছা
ওকে এসএস না একটু ধা তাহলে এটা দিয়ে দিই তাহলে একটু ক্লিয়ার হবে আমি তো জাস্ট বেসিক ব্যাকগ্রাউন্ড থিওরি দিয়ে আমরা সবাই এখান থেকেও এখানেও অনেক বেশি ইক করি মানে ফাঁকি দেই আর কি শেখার সময় তো স্ক্রিন শেয়ার করতেছি শেয়ার বন্ধ করে দেব ওকে দেখেন এটা হচ্ছে আপনার আপনার কম্পিউটার এখানে টিসিপি ক্লায়েন্ট আপনি এসএসএস করার চেষ্টা করতেছেন আমি এনক্রিপশন পার্টটা বাদ দিব প্রথমে এখানে সার্ভার এখানে ডিমন চলতেছে একটা এটাকে আমরা বলি এসএসএইচ ডিমন এসএসএইচ ডি বলে এটাকে এসএসএইচ ডি এই ডিমনটা কি করতেছে একটা পোর্টে লিসেন করে বসে আছে কত পোর্ট 22 নাম্বার পোর্ট আপনার ক্লায়েন্ট যখন এখানে কানেক্ট করার চেষ্টা করতেছে প্রথমে টিসিপি কানেকশন ক্রিয়েট করে এখানে ওই যে একটা কি দেয় না প্রাইভেট কি সেটা দিয়ে সে এনক্রিপ্ট করে প্যাকেট প্যাকেটে পাঠায় ঠিক আছে তো এই জন্য আপনি যখন লিখতেছেন এসএসএইচ এখানে দেখেন কি লেখা লাগে ড্যাশ আই মানে হচ্ছে কোন ফাইলটা দিবেন এনক্রিপশন ফাইলটা সেই ফাইলটা দেন তারপর এখানে কি দিতে হয় ইউজার আপনি কি উবুন্টু ইউজার নাকি রুট ইউজার নাকি তারপর লিখেন রুট তারপর লিখতে হয় অ্যাট দ্য রেট মানে কি কোথায় যাবেন সেখানে কি লিখতে হয় আইপি অ্যাড্রেস আইপি অ্যাড্রেসটা এভাবে করে এসএসএইচ কাজ করে এখন তাহলে আমরা এসএসএইচ কানেক্টিভিটি চেক করবো কিভাবে যে একটা আমার কম্পিউটার থেকে ওই সার্ভারে পৌঁছানো যাচ্ছে সহজ উপায় টেলনেট টেলনেট লিখবো তারপর এখানে কী লিখবো আইপি অ্যাড্রেস তারপরে কী লিখবো 22 নাম্বার পোর্ট টেলনেট করে কোনো সার্ভারে যদি পৌঁছানো যায় তাহলে এসএসএইচ করে পৌঁছানো যাবে যাবেই যদি কোনো এসএসএইচ করে পৌঁছানো না যায় তাহলে বুঝতে হবে কি আমি যে এসএসএইচ কমান্ডটা লিখছি এটা কি সমস্যা আছে সমস্যা আছে কি সমস্যা তাহলে বুঝবো কেন এটা এটার উপায়ও আছে এসএসএইচ লিখে ড্যাশ আই লিখে এখানে দিতে ভি ভি মানে কি ভার্বস ও কমিউনিকেশন ক্রিয়েট করার আগে যা যা ফেস করতেছে যা যা করতে সব কিছু দেখাবে দেখার সময় দেখাবে যে এইখানে যে ও বাড়ি খাচ্ছে ক্লিয়ার তাহলে এটা যদি ক্লিয়ার হয় তাহলে আমরা ইমরান ভাই আপনি আমি আপনি আবার স্ক্রিনটা শেয়ার করেন হ্যালো স্ক্রিনটা শেয়ার করেন জি ভাই করতেছি জি আপনি এসএসএইচ যে কমান্ডটা যে ই করতেছেন ওইখানে জাস্ট আই এর সাথে ভি অ্যাড করে দেন এই যে এখানে হ্যাঁ হ্যাঁ ওই যে কানেকশন টাইম আউট তার মানে কানেকশন ভি আই এর সাথে জাস্ট আই এর সাথে ওইখানে ওইখানে আচ্ছা বুঝতে পেরেছি ভি দেন এটা দেন এটা দেন পিছনে লাস্ট পর্যন্ত যাওয়া লাগে না আপনি এই যে ডকার পিএম এর পরে ভিটা আলাদা করে দেন ঠিক আছে কোনটা উপরে ওই যে সেমটা কোনটা এই যে আপনি ec2 ইউজার এট দা রেট ec2 ইউজার এট দা রেট উপরে যেখানে আপনি এসএসএইচ কমান্ডটা লিখছেন সেখানে দেখেন এই যে ভাই হ্যাঁ এখানে ec2 ইউজার এট দা রেট এর পরে কি আছে ec2 18 এত হ্যাঁ এইটা আপনি তো এই সার্ভার কানেক্ট করতেছেন না ও আচ্ছা ওটা আগেটা নিলছে আমি বলছি না যে কমান্ডগুলো লিখবে সেগুলো বুঝতে হবে এখন দেখ এই যে এখন ঢুকলো
ওটা আগেরটা মনে হয় ক্যাশটন। আচ্ছা এটা কি করবে, শুডো ডকার পিএস, ডকার পিএস দিয়ে এবার আপনি আমরা এই সার্ভারে ঢুকবো, যে আপনার এই সার্ভারে এক্সাক্ট করে ঢুকতে হবে, শুডো ডকার এক্সাক্ট। আচ্ছা ওকে, মানে কন্টেইনার ভিতরে ঢুকবো, হ্যাঁ ডকার এক্সাক্ট মাইনাস মাইনাস আইটি, আচ্ছা কন্টেইনারের প্রথম তিনটা ওয়ার্ড দিলেই হবে, ওই যে 519 আচ্ছা সি2 ব্যাশ, আমরা কন্টেইনার নেমটা দিলি ঢুকি, হুম দোকান সমস্যা নেই, আমি কি রাইট ওই যে শুরু দিতে হবে অথবা আপনাকে সুপার ইউজার হতে হবে। এইবার এখানে ইফ কনফিগ কমান্ডটা দেন তো, না এটা ইনস্টল করতে হবে, তাহলে লেখেন অ্যাপ আপডেট, অ্যাপ স্পেস আপডেট। ভাই আমরা না 8080 পোর্টে ঢুকে দেখলাম যে 8080 পোর্টে 404 খেলাম, এপিটি ভাই এপিটি এপিটি আপডেট। আচ্ছা সি2 তো রান করতে সিস্টেম পোর্টে ভাই রান করো, আমি জাস্ট এখানে এই কন্টেইনারের ভিতর থেকে এখন আমরা ইন্টারফেসে প্যাকেট অ্যানালাইসিস করব, তাহলে বুঝতে পারবো, বুঝতে পারছ? আমরা কি হচ্ছে ওই যে 404 পোর্টে অ্যানালাইসিস করতেছি না, ওটা ওটা 8080 দেখাইছি না, ডেভঅপস নামের যে কন্টেইনার ওটা দেখাইছি না, হ্যাঁ হ্যাঁ আমরা তো এক্সাক্ট প্রবলেম সি2 তে, হুম হুম আচ্ছা হ্যাঁ ভাই ঢুকে। এখানে কি কোনো আমরা কোনো সার্ভিস ইনস্টল করব, যেমন অ্যাপাচি বা সামথিং? না সার্ভিস ইনস্টল না, আপনারা টিসি এটা তো অ্যাপ আপডেট করলাম, এখন আমরা হচ্ছে টিসিপি টা ইনস্টল করতে হবে, তাহলে এখন অ্যাপ ইনস্টল টিসিপি টা, আচ্ছা আই টেস্ট করতে হচ্ছে আপনার নেট ইউটিল নেট ইউটিলস নেট ইউটিলস নাকি নাই নেট টুলস অ্যাপ ইনস্টল নেট টুলস, আচ্ছা এবারে কনফিগ করেন তো, আচ্ছা এবার ইজিরো তে লিসেন টিসিপি ডাম্প লিসেন করেন, ইজিরো ইজিরো লেখেন টিসিপি ডাম্প, টিসিপি ডাম্প টিসিপি নাম ড্যাশ আই ড্যাশ আই, আই মানে হচ্ছে ইন্টারফেস, এইট জিরো এইট জিরো দেন এন্টার দেন, এবার আপনি কার্ল করেন, একটা বসে আছেন ওখানে কার্ল করেন, যে কোলন কত ছিল যেন 22 রাইট, না ঠিক 22 না ইমরান ভাই, হ্যাঁ 22 না 808 80 ওস, আচ্ছা ভাই ভাই কিসে কাজ করেন এখন আপনি, ওই যে টিসিপি ডাম্পটা দেখে আসেন, হ্যাঁ না কি হইতে আছে আমি সরি কি হইতে আছে, হ্যাঁ প্যাকেট দেখেন আসছে, তার মানে কি আপনার প্যাকেট ওখানে ঢুকতেছে, কন্টেনার প্যাকেট আসতেছে, জি প্যাকেট আপনার আসতেছে, আচ্ছা এখন আপনি ওই আপনার এই এই যে হোস্ট দিয়ে ঢুকছেন এসএসএইচ করছেন যেখানে, তাই সেটাতে যান, এই যে কপি করেন হোস্ট নেমটা কপি করেন, হোস্ট নেম এখানে কোনটুকু ভাই, ঠান্ডা মাথায় আর ধৈর্য ধরে, হোস্ট নেম কোনটুকু, এই যে ইসি2, হ্যাঁ এটা কপি করেন, কপি করে ব্রাউজারে পেস্ট করেন সাথে 8080 পোর্ট দি, ব্রাউজারে পেস্ট করেন 8080 পোর্ট দি, আচ্ছা নট ফাউন্ড সেমটাই আসছে আপনার, নট ফাউন্ড আসছে, তার মানে কি কন্টেইনারে যাচ্ছে অ্যাপাচি রেসপন্স করতেছে, আপনার অ্যাপাচি সার্ভারে কনফিগারেশনের প্রবলেম, দ্যাটস ডিফারেন্ট রাইট, আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, জি ভাইয়া ওকে ঠিক আছে, আচ্ছা আমার মনে হচ্ছে আমরা ইঞ্জিনিয়ারটা আজকে দেখতে পারবো না, কারণ যে ভাই একটা জিনিস দেখলাম আমরা যে কন্টেইনার প্যাকেট অ্যানালাইসিসটা দেখলাম, সো ইঞ্জিনিয়ারটা আমরা হচ্ছে আমরা সবাই ইঞ্জিনিয়ারের কনফিগারেশন ওয়েব সার্ভারের কনফিগারেশন একটা ইঞ্জিনিয়ারের কন্টেইনারাইজ করে এবং ওয়েব সার্ভারের হিসাবে রান করে সেটার আজকে যে প্যাকেট অ্যানালাইসিস করলাম ওরকম প্যাকেট অ্যানালাইসিস করতে পারি, এটুকু করলেই হবে, এটা করে আমরা নেক্সট ক্লাসে আবার বসি, ওকে ওকে ভাই ওকে ঠিক আছে থ্যাংক ইউ।
থ্যাংক ইউ ভিউয়ার সরি রফি রফি হে রফি